দর্শক, এই মুহূর্তের খবর জানাতে চাই, ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে রাজধানীর বিপণী বিতানগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। তীব্র গরম উপেক্ষা করে সবাই ছুটছেন মার্কেট ও শপিং মলে, সাধ্যমতো জামা কাপড় জুতো কসমেটিক কিনছেন সবাই। এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, এই মুহূর্তে ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন এই শপিং মলে? বেচা বিক্রি কেমন হচ্ছে? ব্যবসায়ীরা কী বলছেন? রুবাইদ, আপনি জানেন যে আজকে সারাদিন প্রচণ্ড তাপের মধ্যে বেশিরভাগ বিপণী বিতানগুলোতে কিন্তু কোনো অর্থেই বলা যাবে যে লোক সমাগম কম। প্রায় সব বিপণী বিতানগুলোতেই কিন্তু আমরা দেখেছি যে মানুষের সমাগম কিন্তু অনেক বেশি। আপনি জানেন আর কিছুদিন পরে ঈদ, আর এই ঈদকে সামনে রেখে ক্রেতা দর্শনার্থী প্রথম দিকে কিছুটা আসলে দেখার জন্য, পণ্য দেখার জন্য এই বিপণী বিতানগুলোতে মানুষজন আসছিল, কিন্তু এখন যারা আসছে তারা কিন্তু সবাই কিছু না কিছু করছেন, কেনাকাটা করছেন। আপনি আমার এই বসুন্ধরা শপিং সেন্টারে এখন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে রাত প্রায় 11টার কাটা পার হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আপনি দেখেন এখন কিন্তু মানুষের উপস্থিতি কিন্তু অনেক। যদিও সন্ধ্যার পরে, ইফতারের পরে মানুষের আনাগোনা কিছুটা বেড়েছে, দুপুরের আগ পর্যন্ত অনেক মানুষ ছিল যে এখানে যারা বিক্রেতারা, তারা কিন্তু বলছেন যে তাদের বেচা বিক্রি গত 2 বছরের থেকে, যেহেতু আপনি জানেন যে করোনা মহামারীর একটি বিষয় ছিল এবং সেই মহামারীর ধাক্কা কাটিয়ে এই 2 বছরের পরে কিন্তু তাদের এই কেনাকাটা কিন্তু এবার যথেষ্ট ভালো বিক্রি করছে। তারা কিন্তু দ্বিতীয় পণ্যের দাম কিছুটা বেশি, তারপরেও মানুষ কিছু কিনছেন। যেহেতু আপনি জানেন যে উষ্ণতার কারণে মানুষ কয়েকদিন প্রচন্ড গরম, এই গরমের মধ্যেই কিন্তু আপনাকে জানাতে চাই রুবায়ের, এই গরমের মধ্যে মানুষ বিশেষ করে শীতাতক নিয়ন্ত্রিত যে মার্কেটগুলো, যে বিপণী দোকানগুলো রয়েছে সেসব জায়গায় কিন্তু ক্রেতা তারা কিন্তু বেশি আসছেন বলে পণ্যের দাম যদিও কিছুটা বেশি তারা করছে, তারপরে কিন্তু কোনোভাবে আসলে পণ্যের যে বিক্রি সেটি কিন্তু কিনে নেই, তারা কিন্তু অতি উৎসাহে ঈদ নিয়ে কেনাকাটা করছেন, পরিবার পরিশ্রম নিয়ে মানুষজন এখানে এসেছে, জীবনে তারা কিনছেন। আমরা একটু কথা বলতে চাই, শুধু কার সাথে যদি বলতে আমার, আচ্ছা আপনি কি বলবেন যে এখানে কি কে কিন্তু কিনতেন? ধন্যবাদ আপনাকে দর্শক। আপনার আপনি যেমন দেখছিলেন যে এখানে আর কিছুদিন পরেই, যেহেতু আর কিছুদিন পরেই প্রাণের যে উৎসব, মুসলমানদের জন্য প্রাণের যে উৎসব, সেই ঈদকে ঘিরে কিন্তু তাদের কেনাকাটা অনেক বেড়েছে। এবং আরেকটি বিষয় যে করোনার যে ধাক্কা সেটি কাটিয়ে উঠে তারা যে আরও আবারও তাদের বিক্রি বাড়ছে, এটা তাদের জন্য তারা বলছেন, এবং বলছেন যে এই বিক্রিটা আরও বাড়বে ঈদের একবারে শেষের দিকে, চাঁদ রাত পর্যন্ত তারা সারা রাত তারা বিক্রি করবে, এ তথ্য আমাদেরকে জানিয়েছে। যদিও পণ্যের মান নিয়ে কিছুটা হতাশা জানিয়েছেন কিছু কিছু ক্রেতারা। তো রুবাইদেই ছিল আমার কাছে আসলে বসুন্ধরা সিটির এই মার্কেট থেকে সবশেষ তথ্য। নিশ্চয়ই, ধন্যবাদ তানভীর খন্দকার, ঈদ বাজারের খবর জানাচ্ছিলেন তিনি।